সকাল থেকে গ্যান্ডিরা ঘোরাঘুরির পরে কিছু ঐতিহ্যবাহী জায়গা আমরা ভিডিও করেছি। পরে বাসায় এসে একটু বিশ্রাম নিলাম এবং ভাগ্নার হাতে গিটারের ছন্দে মনটা ভরে উঠল। আমি আর ভাগ্নে ডিসাইড করলাম এখন আমরা সুত্তাপুর থেকে ওয়াইজঘাট পর্যন্ত চলতি পথে যা যা পড়বে সেগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমার হাতে বাই যে গেটি দেখতে পাচ্ছেন মাটি ভরতে কাজ চলছে ভিতরে। এটা হচ্ছে লোহারপুর মহল্লা পঞ্চায়েত কবরস্থান। গ্যান্ডেরিয়া থেকে সুত্তাপুর প্রতিটা রাস্তায় অলিগলিতে পুরান স্থাপনা রয়েছে। হাতের বাইরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চ কোম্পানি নামে, এই বাড়িটা সবাই চেনে, বিশাল একটি বাড়ি। গ্যান্ডেরিয়ার কিছু প্রতিষ্ঠানের মধ্যে আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি বিখ্যাত প্রতিষ্ঠান, যার বিস্তারিত আমি তুলে ধরেছি, আশা করি আপনারা সব পড়ে দেখবেন। একটু সামনে গেলে তিন রাস্তার মোড়ে হাতে বাঁ দিকে একটি চমৎকার মসজিদ পড়বে। মসজিদটি অনেক পুরনো। এই মসজিদের নাম হচ্ছে লোহারপুর জামে মসজিদ। লোহারপুর মসজিদ থেকে একটু এগিয়ে সামনেই লোহারপুর ব্রিজ নামের একটি ব্রিজ ছিল, যেটা আজ আর নেই। এর বিস্তারিত আমি ছবিতে দিয়ে দিলাম। আমরা যে রাস্তার উপর অবস্থান করেছি ঠিক এর উপরেই ছিল এক সময় কি আর হারিয়ে যাওয়া লোহারপুর ব্রিজ। এর বাঁ দিকে খালের অংশটা আছে এবং ডান দিকে পুরোটাই পাকা রাস্তা হয়ে গেছে, যেটার সাথে কাঠেরগুলোর সাথে সংযুক্ত ছিল। লোহারপুর ঢালে ওপার হচ্ছে সুত্তাপুর থানা। সুত্তাপুরের প্রথম মাথা থেকে শেষ মাথা পর্যন্ত হাতে দানে বায়ে অনেক পুরনো হার্ডওয়্যারের দোকান আছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে মুক্তি থিয়েটার্স। আমি আছি মুক্তি থিয়েটার্সের আলহাজ হাইবুর রহমান সাহেবের ছেলের কাছে। তো একটু বলবেন এই দোকানের বয়স কত হলো বা এটার রেপুটেশন কীরকম মার্কেটে, এটা একটু বলবেন। আসসালামু আলাইকুম। সুত্তাপুর ঐতিহ্যবাহী মুক্তি থিয়েটার্স, এই প্রতিষ্ঠানের বয়স প্রায় 63 বছর চলছে। আমার জন্মের আগেই দোকান আমার বাবা করেছে। এখানে আপনি সব ধরনের
ইন্টেরিয়ার ডেকোরেশনের সব ধরনের আইটেম আমাদের কাছে আছে। বাড়িঘর আপনার রং করতে রং, তারপরে আপনার ফার্নিচার, যাবতীয় ফার্নিচার বার্নিশ টার্নিশ বার্নিশ করতে যে ধরনের ম্যাটেরিয়ালসগুলি লাগে, একটা ফার্নিচার তো তৈরি করতে যাবতীয় যা লাগে। তাছাড়া আমাদের এখানে ভ্যারাইটিস বিভিন্ন ধরনের লক আছে, হ্যান্ডেল আছে, সব ধরনের পণ্যেরই আপনি শতভাগ গুণগত মান নিশ্চিত করার পরে আমরা বিক্রিতে যাই এবং গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি। এছাড়াও কাঠমিস্ত্রিদের ব্যবহারের জন্য যে সকল যন্ত্রপাতি, হাতুর, করাত, বাটাল, এগুলি আমাদের এখানে আপনার অ্যাভেলেবেল পাবেন এবং সবই গ্যারান্টি সহকারে। কোনো ধরনের কোনো প্রবলেম হলে আমরা সেটাকে আপনাদের রিপ্লেস করে দিব, নতুন আরেকটা দিয়ে দিব, ওটা রেখে নতুন আরেকটা দিয়ে দিব, 100% গ্যারান্টি। এবং দামের ক্ষেত্রেও আপনারা অন্যান্য বাজারে যেসব পণ্য আছে তাদের থেকে দামের ক্ষেত্রেও আপনারা অনেকটা ছাড় পাবেন, কম পাবেন। এছাড়া আমরা চেষ্টা করি সবসময় আমাদের গুণগত মান ধরে রাখার জন্য। তো এই আর কি, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠান যেন আরও দীর্ঘায়ু দীর্ঘায়ু লাভ করে। এই আল্লাহ আসলে ফার্নিচার পলিশের ক্ষেত্রে যেই প্রথম মেন ইনগ্রিডিয়েন্টটা লাগে সেটা হচ্ছে আপনার ডিনেচার স্প্রিট। এটা আমরা একদম সরাসরি কোম্পানি থেকে নেই এবং যমুনা কেরু কোম্পানি দুইটা স্প্রিট আমরা বিক্রি করি। আমাদের এখানে কোনো ভেজাল নাই, কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারে আমরা শতভাগ গ্যারান্টি যে একেবারে ফেরত দিয়ে দেবো, টাকা ফেরত দিয়ে দেবো, রিটার্ন মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার 36 নম্বর মালাকার টোলা লেন, সূত্রাপুর, ঢাকা। একদম সরাসরি সূত্রাপুর থানার সামনে এসে ক্যাপিটাল জেনারেল হসপিটালের ঠিক অপোজিটেই মুক্তি ট্রেডার্স, রঙের দোকান বললে যে কেউ দেখায় দিবে। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনার যদি কোনো ধরনের কোনো যে কোনো ধরনের মিস্ত্রি আপনাদের লাগলে, রং মিস্ত্রি বলেন, পলিশ মিস্ত্রি বলেন, লিকার মিস্ত্রি বলেন, কাঠ মিস্ত্রি বলেন, সবাই আমাদের সাথে আছে, পরিচিত আমাদের নেটওয়ার্কের মধ্যেই আছে এবং আপনারা বললে আমরা অবশ্যই আপনাদেরকে সরাসরি একেবারে আপনাদের ঠিকানায় মিস্ত্রি পৌঁছাই দিব। ওনার সাথে আপনি কথা বলে কন্ট্যাক্ট দিতে পারবেন, যেভাবে হোক আপনার কাজটা যাতে গুণগত মান ভালো হয় সেই গ্যারান্টি আমরা দিব, লোকের গ্যারান্টি আমরা দিব ইনশাল্লাহ। আপনাকে ফরাসিগঞ্জে ফরাসিদের ব্যবসায়িক ইতিহাস এখনও জরাজীর্ণভাবে দাঁড়িয়ে আছে রাস্তার দুপাশে। ফরাসগঞ্জে স্থাপিত বিবিকা রোজার মাজার এর ইতিহাস কেই না জানে, তারপর একবার চোখ বুলিয়ে আসি। ফরাসগঞ্জে বিবিকা রওজা মাজারে এটা স্থাপিত হয়েছে 10-11 হিজরি এবং 1600। আচ্ছা, আমাদের সামনে আছেন, এটার কত বছর? এটা অনেক পুরনো, অনেক পুরনো, অনেক পুরনো। হ্যাঁ, এটা ঢাকা, এটা ইমামবাড়া বলে না, এটা রজা শরীফ, এটা একটা স্বপ্নে পাওয়া আওলাদ। ঠিক আছে, এখন বর্তমানে কে আছে? এখন বর্তমান আছে খাদেম সাহেব আছে, আচ্ছা আচ্ছা, ভাই মুতল্লি সাহেব আছে, খাতাজি ইয়াসমিন আমাদের বড় চাচার ওয়াইফ, বড় চাচা মারা গেছে। আপনার পারিবারিক ভাবে? হ্যাঁ, এটা নিজেগ পারিবারিক ব্যাপার, আর এটা নিজেগ প্রতিষ্ঠান, এটা সরকারের আন্ডারে না। পুরুষ কবে? এটা 10-ই মুহররম, 10-ই মুহররম 1 তারিখ থেকে 10 তারিখ, বছরে একবারই হয়? হ্যাঁ, একবারে 10 দিন অনুষ্ঠান চলে, একটা না। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আরো বিস্তারিত অনেক জানতে পারবেন।
আর অনেক কিছু জানার আছে মহরম মাসে। মহরম মাসে হ্যাঁ, মানে ওই মহরম সময় আপনাদের বড় ইয়েটা হয়, বড় অনুষ্ঠান হয়, গোসল হয়, আসলে আমরা এটা দেখতে পাই। মান্তি বুদ্ধি এখানে নিয়ত করে অনেক লোক আসে, তো অনেকজনের নিয়ত পূর্ণ হয় অথবা পরিব্যাক্ক হয়, এই হিসাবে অনেক মানুষ এখানে মানত করতে আসে, তার সমস্ত মনের আশাই হাসিল হয়, সুন্দরভাবে মানুষ আসে। আমার নাম আইনুল ভাই, আসবেন, মহরমে আসবেন, সভাপতি সাহেব আছে, খাদেম সাহেব আছে, তাদের কথা বলবেন, সুন্দরভাবে ইতিহাসের জন্য এটা পাইবেন। আমাদের জানা প্রয়োজন আছে, কারণ এটা অনেক বছর ধরে এখানে আছে, অনেক বছর পুরনো ঐতিহ্য, অনেক বছর এটারই ইতিহাস আছে, এটা বলতে এলে সুন্দরভাবে বলতে হয়। ঠিক আছে, ভালো থাকবেন। জি ভাইয়া, ভালো থাকবো। বিবিকা রোজা থেকে বেরিয়ে সামনে হাতের বাঁদিকে একটা ছোটা গলি আছে, সেই গলিতে ঢুকতেই চোখে পড়ল একটি পুরনো বিল্ডিংয়ে একটি বট গাছ শিকড় দিয়ে আঁকড়ে ধরে অনেক উপরে আকাশের দিকে উঁকি মারছে। আমি আর ভাগনা লেটলা করে সেই গাছটির সাথে কিছু ছবি তুলে রাখলাম। চলতি পথে হঠাৎ ফরাশগঞ্জে চোখে পড়ল মাল্টি কোর্ট ইয়ার্ড বাড়ি, এটিকে বড় বাড়ি নামে সবাই চেনে, এর কিছু ইতিহাস আমি ধরে তুলেছি। বাড়িতে ঢোকার পর উঠানের চারদিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এত অপূর্ব শৈল্পিক কারুকার্য প্রতিটা স্থানে অবাক করে দেয়। এই বিল্ডিংটা একসময় কত না সুন্দর ছিল, এখন এটা ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে, হয়তো বা কোনো এক সময় এটা বিলীন হয়ে যাবে।
ফরাশগঞ্জের একটা জমিদার বাড়িতে আছি, আমি এর আগে দেখেছি ভিডিওতে, আমি পুরো চারিদিকে ঘুরে দেখাচ্ছি। ফরাশগঞ্জের এই বিল্ডিংটা অনেক জরাজীর্ণ অবস্থায় আছে, পাশেও একটা বিল্ডিং আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংয়ের অবস্থা, ওটা দোতলা ছিল, ওটা ভেঙে গেছে বারান্দাটা। আপনার চারপাশে দেখতে পাচ্ছেন এদিকেও একটা পুরনো বাড়ি আছে, অনেক পুরনো বাড়ি, এখানে অনেক 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 পুরনো বাড়ি আছে। হয়তোবা যে কোনো সময় এগুলা ভেঙে ফেলতে পারে, একদম লড়বড় অবস্থা আছে বিল্ডিংটা পুরা। ইতিহাসের কত না সাক্ষী বহন করে বেড়াচ্ছে এই পুরনো বাড়িটি। অযত্ন অবহেলায় এখনো দাঁড়িয়ে আছে এই পুরনো বড় জমিদার বাড়িটি। হয়তোবা কোনো এক সময় বয়সের চাপে নয়ে পড়বে এবং বিলীন হয়ে যাবে ভূমিধ্বংসীদের হাতে, তবে রয়ে যাবে বড় বাড়ির গল্প ইতিহাসের পাতায় পাতায়। সব পাইকারি আরো, পেঁয়াজ আদা রসুন সব পাইকারি আরো। এই পথে হাঁটলে অনেক পুরনো পুরনো বাড়ি আছে। ফরাসিদের গড়া মশলার ব্যবসা প্রতিষ্ঠানটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফরাসগঞ্জে। এখানে এখনো অনেক এরম জরাজীর্ণ অনেক অনেক বাড়ি আছে। হাঁটতে হাঁটতে যেন ইতিহাসের পথ হয় না শেষ। অবশেষে আমি আর ভাগনা ক্ষুধার্ত ছিলাম প্রচুর, তাই আমরা ডিসাইড করলাম এখানে আমরা ক্লোজ করব। সামনে আমরা কোথায় খেতে যাচ্ছি এই ভিডিওটা সামনে আসবে ইনশাআল্লাহ, আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।